So hello everyone and once again welcome back to your YouTube channel BJ Vlogs. So aji mo eta sundor poribekhalo ahisu. Actually aji jini nai. Aji amar ghor e family horu horu ke eta picnic buli kobo pari. Actually picnic nahoy. To aji ami goi asu eta sundor thaile eta sundor poribekhalo. Family logot, ma deuta dada bo hotor logot, tansur logot. To bolokson jaga tu mo dekhai asu. কেনেকুৱা ধৰণৰ কলে গৈ আছো আপোনালোকেও চাই ভাল পাব আৰু মই জাগাটোৰ গোটেই 360 ভিউ এটা দিম আপোনালোকক চাই কেনেকুৱা পায় জনাব তো বলক ভিডিঅটো আজি ইয়াৰ পৰা আৰম্ভ কৰো সো আমি আহিবলগা জাগাটোৰলৈ আহি পাই গলো এণ্ড হয়তো আপোনালোকে পিছফালে দেখাই পাইছে আমি আহিছো আজি টয়লাইট রিভার ভিউ রিজর্টলে শুনেছিল মানে বিরাট বেশি ধুনিয়া বলে রিজর্ট খন তো সেইভাবে আজি আমি উলাই আহিছো ইয়ালে এটা ভিতরলে সুমাই যাম ভিতর পরিবেশ কেনকা কি গোটেখিনি মই দেখাই যাম আপনার তো বলকসুন ভিতরলে সুমাই যাও ব্রিজত ব্রিজখন মই দেখাছো আপোনালোকক এইখন হল হেখন ব্রিজ আৰু ব্রিজখনৰ মাঝে মাঝে কটেজবোৰ বনোৱা হৈ আছে সচাকৈ এটা ধুনীয়া জায়গা ধুনীয়া পৰিবেশ লগতে যোনবোৰ মানুহ ফটোজেনিক হয় ফটোজেনিকৰ কাৰণে মানে ফটো স্পটৰ কাৰণে বহুতখিনি জায়গা আছে ধুনীয়া ধুনীয়া স্পট আছে ধুনীয়া ধুনীয়া কিছুমান ডেকোরেশন কৰি থৈ দিছে যত আপোনালোকে ভাল ভাল ফটো ক্লিক কৰিবলৈ পাব মোৰো আহি ভাল লাগিছে যিহেতু মা দেউতাহঁতৰ লগত আহিছোঁ বেছি ফটো মই ক্লিক কৰিব নোৱাৰিম তথাপি এখন দুখন ক্লিক কৰিছোঁ মোৰ নিজৰ দেখাম বাৰু কেনেকুৱা লাগে জনাব সেইবোৰ আজি ভাল লাগিছে একচুৱেলি ফেমিলিৰ লগত অহা মজা এটা বেলেগ এনে আমি ফেমিলিৰ লগত ওলাই নাহোঁ বা তেনেকুৱা ধৰণৰ সময়ো নাপাওঁ কিন্তু আজি যিহেতু ফেমিলিৰ লগত আহিছোঁ নিজৰ ভাল লাগি আছে তো বলক ভিডিঅ'টো দেখাই গৈ থাকোঁ Thank you.
গোটেখিনি মানে ইয়াতে করে, মানে বাকি রান্না চান্নাখিনি গোটাই ইয়াতে। সো ফাইনালি আমার ঘোরা ফুরা মান হয়ে গল, গোটে রিজর্ট খন ঘুরলো আর দৃশ্যব চালো, ধুনিয়া ধুনিয়া দৃশ্য, ভাল লগা দৃশ্যব আছে আর কটেজব ধুনিয়া ধুনিয়া হয়। আমি যেহেতু মানুষ দশজন আইসলো, তো আমার ডাঙর একটা কটেজ লোলা হয়েছে, তো আমি মানে রিজর্ট খন পিছফালে একটা ডাঙর কটেজ একটা পালো, ওপেন এরিয়াত হয়, ভালো হয়, তো ভাল লাগিলে। দেখা পাইছে মূর পিছফালে এনেকা ধরনের কটেজব আছে আর প্রত্যেকটোর কটেজরে বা প্রত্যেকটো আপনার রুমরে নাম বেলেগ বেলেগ দিয়া হয়েছে, নামকরণ করা হয়েছে, আর বিশেষকে অসমীয়া কিছু নামে নামকরণ করা হয়েছে। সচাকে বিরাটে বেশি ধুনিয়া জায়গা আর বিরাটে বেশি ভাল লগা ঠাই। বাকি আমি লওয়া কটেজটা হল, এই আমার পিছফালে দেখা পাইছে মা দুটাহত বহি আছে, এন্ড মোর পিছফালে এই কিচেন মানে দেখা দিছোয়ে ভিডিওত দেখা দিম, মাটিরে কিচেন হয়, গাঁৱৰ পরিবেশ একটা ফিল আহে কিচেনটো দেখা পালে। এতিয়াও এনেকুৱা ধরনের মানে কিচেনত মানে আমি বেশিরভাগ জেনারেলি যাও গ্যাসত বনোৱা বা এনেকুৱা ধরনের থাকে, কিন্তু ইয়াতে সচাকে বিরাটে বেশি ধুনিয়া, মানে মাটির চৌকাত যোনটো এটা সোৱাদ পায়, যোনটো ফ্লেভার আহে খানাবোৰৰ, সচাকে বিরাটে বেশি টেস্টফুল হয়। তো চাও খানাবোৰ খাও, খানাবোৰ রিভিউ মই দি গৈ আছো, বাকি আহিটো ভালে লাগিছে আর ইয়াৰে গোটে ভিউখিনি মই আপোনালোকক দেখালো, বাকি চাই থাকিব ভিডিওটো কেনেকুৱা পালে কি পালে জনায় যাব, আর বাকিখিনি দেখাই আছো মই। তো এতিয়া ফেমিলি অকণমান জয়েন কৰো, যেহেতু ফেমিলির লগত আহিছো ফেমিলিক অকণমান টাইম দিব লাগিব, বাকি মূৰ শ্বুটখিনি কৰি ললো। তো বলো মই এতিয়া আছো লাইক সাংঘৰ টাইপ এটা ঘৰত, পিছফালে দেখাই পাইছে সেইডাল গছত, সেইডাল গছত নিৰ্ভৰ কৰি দুতলীয়া কটেজ এটা বনোৱা হৈছে আৰু কটেজবোৰ আপোনাৰ এনেকুৱা ধৰণৰ থাকিব, সৰু সৰু কটেজবোৰ চাৰিখন টেবুল তিনিখন টেবুল তেনেকে, এটা ইউনিক ষ্টাইল, এটা ইউনিক ভাৱনা তেওঁলোকে ক্ৰিয়েট কৰি কিনে এনেকুৱা ধৰণৰ এটা বস্তু বনাইছে, শলাগ ল'বলগীয়া বস্তু, কাৰণ কিয় এনেকুৱা ধৰণৰ চাগে ৰিজৰ্ট গুৱাহাটীত খুব কমেই আছে, গুৱাহাটীতো নাই বাৰু, গুৱাহাটীৰ আশে পাশে যিবোৰ আছে, চন্দ্ৰপুৰত ফার্স্ট টাইমৰ কাৰণে এনেকুৱা ধৰণৰ এখন ৰিজৰ্ট খুলিছে, সঁচাকে ধুনীয়া লাগিছে, আশা কৰো আপোনালোকক ভাল পাব মোৰ ভিডিঅ'টো চাই, আৰু মই সাজেষ্ট কৰোঁ যে আপোনালোকে ইয়াতে এবাৰ হ'লেও আহক, কাৰণ বিৰাটে বেছি ধুনীয়া লাগিছে, বিৰাটে বেছি ভাল লাগিছে ঠাইডোখৰ, আৰু কাষতে ব্ৰহ্মপুত্ৰটোও আছে। তো বলক বাকীখিনি দেখা গৈ আছো মই। তো খানা অর্ডার দিলো, আমি কোল্ড ড্রিঙ্কস আর ধরি লোক মাহতো হয়েছে যেহেতু চাহ কোল্ড ড্রিঙ্কস আর ফার্স্ট কোল্ড ড্রিঙ্কস আর চাহ অর্ডার দিলো, কফিও খালে কিছু মানে, তো বাকি মেইন কোর্স খিনি দিয়ে অর্ডার দিছো, খানাটো খাই জনাম কেনেকুৱা কি হয়, আর প্লাস মই মেনুখনও দি দিছো, খানার প্রাইস লিস্টটো অলপমান হাই হয় বাট যেহেতু ইমান ধুনীয়া এটা জায়গাত আহি কিনে যেটো মানে ভাল লগা এটা মুহূর্ত, তো সেইখিনি ইমান রেঞ্জেবল নহয় বুলি ভাবো মই, যা নহক আজি জিনিক বহুত মিস করে আছো, জিনি আজি লগত নাই, তো আজি ব্লগটো মই অকলে লৈ যাব লগা হৈছে, মইতো ইমানখিনি নাজানো বাৰু, যিমানখিনি পাৰো চেষ্টা কৰিছো বা ভাল কৰিবলৈ, জিনি থাকিলে আৰু বেছি ভাল হয় চাগে, মই সেইটোৱে সদায় বিশ্বাস কৰোঁ, কিন্তু যি নহওক ভাল লাগিছে আহি, ঠাইডোখৰো ভাল আৰু সঁচাকৈ ভিউটো বহুতেই বেছি ভাল আৰু বহুত বেছি স্পেচ আছে, মানে বহুত বেছি স্পেচ আছে, কটেজ হওক বা এনেকুৱা ধৰণৰ আপোনাৰ ডাঙৰ ডাঙৰ হল পাই যাব, চবখিনি মানে ধুনীয়াকৈ ডিচিপ্লিনভাৱে চবখিনি সজাই পৰাই ৰাখিছে আৰু ভিউটোও ইমান ধুনীয়া,
মোর পিছফালে দেখা পাইছে আপোনালোকে মোর পিছফালে আছে হেতু ব্রহ্মপুত্র পার তারে পারতে ইমান ধুনিয়াকে সুন্দরভাবে সজাইছে ঠাইডোখর সচাকে ভাল লাগিছে তো এনেকুৱা ধৰণৰ হৰু কিডছ জোনো আছে কোনোবা যদি কিডছবোৰ লৈ আহে একেবাৰে অসুবিধা নাপাব কাৰণ কিয় যিহেতু কিডছবোৰে বহুত বেছি উৎপাত কৰি থাকে তো তেওঁলোকৰ বাবেও ধুনীয়াভাৱে যোগাৰ কৰি থৈ দিছে এনেকুৱা ধৰণৰ খেলনা আছে এনেকুৱা ধৰণৰ জুলনা আছে স্লাইডিং আছে তো কিডছবোৰ লৈ আহিলেও প্ৰব্লেম নাই একে সো ফাইনালি খানা পিনা হৈ গ'ল খানাখিনি ভালে আছিলে টেষ্টি আছিলে বস্তুবোৰো ভালে দিছে বেয়া বুলি একো মই ক'ব নোৱাৰোঁ ইয়াতে অনেষ্ট ৰিভিউ এটা দি আছোঁ একোটা বস্তু বেয়া পোৱা নাই মই খানাৰ পৰা ইয়াৰ চাৰাউণ্ডিংছৰ পৰা যোনখিনি ইয়াতে এক্টিভিটিছবোৰ আছে সৰু কিডছৰ পৰা মানে যোনটো এটা ভিউ আপোনালোকে মানে অলপমান চিটি লাইফৰ পৰা ওলাই আহি কিনে এটা ভিউ এটা পাব বিচাৰে তো তেনেকুৱা ধৰণে এটা কনচেপ্ট লৈ কিনে ৰিজৰ্টখন বনাইছে ভাল লাগিছে তো আজিৰ ভিডিঅ'টো ইয়াতে শেষ কৰোঁ আশা কৰোঁ ভিডিঅ'টো চাই ভাল পাব আকৌ লগ পাম নতুন এটা ভিডিঅ' লৈ নতুন এটা ঠাই নতুন এটা জেগাৰ লগত চিনাকি কৰাই দিম আজি ভিডিঅ'টো ইয়াতে এণ্ড কৰোঁ এণ্ড কৰাৰ আগতে এটা ভিউ এটা দেখাই দিম একচুৱেলি আৰু অলপমান আন্ধাৰ হ'লে ভাল লাগিলে হয় ইয়াৰে যোনটো আবেলিৰ যোনটো লাইটিংটো তেওঁলোকে কৰিছে ভিউ এটা বেছি ধুনীয়া কৰিছে ৰিজৰ্টখন আৰু বেছি ধুনীয়া কৰি তোলে এই ভিউটো মই যিমান পাৰোঁ অকণমান এটা শ্বৰ্ট এটা ভিউ এটা মই দেখাই দি আছোঁ আপোনালোকক তো আকৌ লগ পাম আন এটা ভিডিঅ'ত নতুন ঠাই নতুন জেগা নতুন দৃশ্যবোৰৰ লগত আজিলৈ ইয়াতে এণ্ড কৰোঁ চি ইউ ইন দ্য নেক্সট ভিডিঅ' তেতিয়ালৈ লাইক শ্বেয়াৰ আৰু ছাবস্ক্ৰাইব কৰি যাব আমাৰ ভিডিঅ'বোৰ তো দেন বাই বাই টাটা।